পশ্চিমা দেশগুলো সঙ্গে রাশিয়ার বৈরিতা আগে থেকেই। ইউক্রেনে রাশিয়ার হামলার পর তা আরও ঘনীভূত হয়েছে। ইউক্রেনে হামলা চালানোর পর থেকে রাশিয়া পশ্চিমা দেশগুলোর নানা নিষেধাজ্ঞার মুখে পড়েছে, তবে নিষেধাজ্ঞার চাপে পড়লেও ঘুরে দাঁড়িয়েছে দেশটি। রাশিয়ার স্বর্ণের সবচেয়ে বড় ক্রেতা এখন সংযুক্ত আরব আমিরাত, এরপরেই রয়েছে চীন ও তুরস্ক। গত বছরের ফেব্রুয়ারি থেকে চলতি বছরের 3 মার্চ পর্যন্ত এই দুটি দেশে 20 টন করে স্বর্ণ রপ্তানি করেছে রাশিয়া। বিশ্বের সবচেয়ে বড় দেশটি নিষেধাজ্ঞা শুরুর পর থেকে যে পরিমাণ স্বর্ণ রপ্তানি করেছে তার 99.8% গেছে সংযুক্ত আরব আমিরাত, চীন ও তুরস্কে। গত বছরের আগস্টের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র, কানাডা ও জাপান রাশিয়ার সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়। নিষেধাজ্ঞা শুরুর পরপরই টিকে থাকার কৌশল ঠিক করে নেয় রাশিয়া। যেহেতু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হামলা বন্ধ করবেন না, তাই নিষেধাজ্ঞা থাকবেই। আর এই অবস্থায় যেসব দেশ নিষেধাজ্ঞা দেয়নি তাদের সঙ্গে আগের চেয়ে বেশি হারে স্বর্ণ রপ্তানির চেষ্টা শুরু করেন রুশ উৎপাদনকারীরা। ক্রেতাদের প্রকৃত বাজার মূল্যের চেয়ে 1% কমে ক্রয়ের সুযোগ দেন উৎপাদনকারীরা। রাশিয়ার এই কৌশলকে অকার্যকর করার চেষ্টা হয়েছে অনেক, কিন্তু তাতে কাজ হয়নি। যুক্তরাষ্ট্র সরাসরি তুরস্ক আর সংযুক্ত আরব আমিরাতকে হুমকি দিয়ে বলেছিল, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে এমন কোনো দেশ বা প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক টিকিয়ে রাখলে দেশ দুটি G7 অঞ্চলের বাজারে প্রবেশাধিকার হারাবে। তবে সংযুক্ত আরব আমিরাত এক বিবৃতিতে জানায়, তারা জাতিসংঘ ঘোষিত নিয়ম মেনে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ব্যবসার এই ধারা অব্যাহত রাখবে। বছরে উৎপাদিত 325 টন স্বর্ণের পুরোটাই দেশের সীমানায় থাকলে রুশ অর্থনীতিতে প্রভাব পড়ত, আর সেই বিপদ এড়িয়েছে রাশিয়া। আবার এতে লাভ হয়েছে সংযুক্ত আরব আমিরাত, চীন ও তুরস্কের। রাশিয়ার আবগারি বিভাগের তথ্য বলছে, পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা নেমে আসার পর রাশিয়া থেকে প্রায় 1000 স্বর্ণের চালান গেছে সংযুক্ত আরব আমিরাতে। এতে রাশিয়ার স্বর্ণের আমদানি না কমে বরং বেড়েছে। জান্নাতুল ফেরদৌস, বেঙ্গল নিউজ 24, ঢাকা।